GSM Notes একটি মোবাইল ফার্মওয়্যার বা ফ্ল্যাশ ফাইল ডাউনলোডিং সাইট বন্ধুরা যারা মোবাইল ফ্ল্যাশ করতে চান এবং মোবাইল ফ্ল্যাশ ফাইল ইন্টারনেটে খুঁজে পান না বা ইন্টারনেটে ভুলভাল ফ্ল্যাশ ফাইল দিয়ে ভরে রেখেছে যা দিয়ে আপনারা ফ্ল্যাশ করলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়েন বা মোবাইলটি ফ্লোটিং ভাবে ফ্ল্যাশ হয় না তো বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা সঠিকভাবে একটি ফ্ল্যাশ ফাইল খুঁজে বের করবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা যারা মোবাইল ফ্ল্যাশ করছেন এবং বিশেষ করে বাটন মোবাইলগুলোর যে ফাইলগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না বা বাটন মোবাইলের ফ্ল্যাশ ফাইলগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন তারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা খুব সহজে এবং নিখুঁতভাবে পরীক্ষিত ফাইলগুলো আপনারা ডাউনলোড করার জন্য আপনারা লিখবেন www.gsmnotes.com লিখে এন্টার প্রেস করবেন এরপর দেখুন একটি অপশন রয়েছে আপনার ফ্ল্যাশ ফাইল এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন এবার নিচে খুব সুন্দর একটি সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনি যেই মোবাইলটি ফ্ল্যাশ করবেন ওই মোবাইলটির মডেল নাম্বারটি লিখে এন্টার প্রেস করুন বা সার্চ বক্সে ক্লিক করুন যেমন ধরুন আমি স্যাম্পনি বি12-এর ফ্ল্যাশ ফাইল খুঁজছি তাহলে আমি কি করব এখানে স্যাম্পনিটি না লিখে শুধু বি12 অর্থাৎ বি12 লিখে এন্টার প্রেস করব অথবা সার্চে ক্লিক করব এরপর দেখুন এখানে বেশ কয়েকটি ফ্ল্যাশ ফাইল চলে আসছে বি12-এর এবার আপনি আপনার পছন্দের ফ্ল্যাশ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন আর এই ফাইলগুলি কিন্তু 100% পরীক্ষিত এগুলি একটাও মিস হবে না আর মিস হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা খুব দ্রুতই আপনাদেরকে সমাধান করে দেব একটি বিষয় হচ্ছে বন্ধুরা এই ওয়েবসাইটে কিন্তু বেশ কিছু ফাইল আছে ফ্রি এবং বেশ কিছু ফাইল কিন্তু লক করা তো সেই লক করা ফাইলগুলো আনলক করতে হলে আপনাকে যেটা করতে হবে সেখানে নাম্বার দেওয়া আছে আপনি ফ্ল্যাশ ফাইল যখন ডাউনলোড করবেন এবং এক্সট্রাক্ট করবেন তখন ওখানে একটি নাম্বার পাবেন ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন অথবা এখন যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারটা নোট করে রাখতে পারেন এই নাম্বারে আপনারা কল করে ফ্ল্যাশ ফাইলের পাসওয়ার্ডটি আপনারা জেনে নেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর যদি আপনারা মোবাইল রিপেয়ারিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও সবসময় পেতে চান তাহলে অবশ্যই টিপস বাংলা প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে এই জিএসএম নোটস চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ